পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে প্রভু আপনাদের সহায় থাকুন। আমরা আজকে পালন করি যিশুর দিব্য রূপান্তর। যিশু তিনজন শিষ্যদের সামনে রূপান্তরিত হয়েছে, তার আসল অস্তিত্ব প্রকাশ করেছে যে তিনি ঈশ্বরের পুত্র। তার সৌন্দর্য শিষ্যদের অনেক শক্তি দিয়েছে। আমাদের জীবনের যাত্রা এই রবিবারের আরাধনা এই প্রার্থনা হলো আমাদেরও কাছে ঈশ্বরের রূপান্তর। এটা নিয়ে আমরা শক্তি পাই। আমাদের কষ্টের মধ্যে, আমাদের জীবনের মধ্যে আমরা সব কিছু মোকাবেলা করার জন্য আমরা ঈশ্বরের কাছ থেকে এই কৃপা পাই। আসুন তাহলে এই খ্রিস্ট জাগে আমাদের ধন্যবাদ, আমাদের অনুরোধ যা আছে আমাদের হৃদয়ে ঈশ্বরের কাছে তুলে ধরি। এসব আমাদের পাপ স্বীকার করি যেন আমরা এই পুণ্যযজ্ঞ রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই তোমাদের কাছে আমি স্বীকার করেছি, আমি চিন্তা কাছে এবং ঈশ্বরের পাপ করেছি। আমার অপরাধ, আমার অপরাধ, আমার গুরুতর অপরাধ। অতএব তোমারই ভাবনা মানিয়ে সকল সকল সাধু সন্ধ এবং তোমাদের ভিন্ন দিন করে আমাদের কাছে আমার সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং সত্য জীবনে আমাদের আনন্দ করুন। Yeah.
সুস্থ এটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেয়। কিন্তু স্মরণ করি যারা অসুস্থ, যারা বিছানায় রয়েছে হসপিটালে, বিশেষ করে মোহনা, আলমাহি, আশ্রিতা, যারা আমাদের কাছেও প্রার্থনা চেয়েছে। হে মহিমময় পরমেশ্বর, আজ আমরা আমাদের প্রভু যীশুর দিব্য রূপান্তরের কথা স্মরণ করে তোমার চরণে মিলিত হয়েছি। সাধু পিতরের মতো আমরা বলতে চাই, ভালোই হলো আমরা এখানে আছি, এখন নম্রপঞ্জে তোমাকে অনুময় করি। খ্রিস্টের বিষয়ে প্রবক্তারা যে ভবিষ্যৎবাণী করেছিলেন এবং প্রেরিত দূতেরা যে সাক্ষ্য দান করেছিলেন, আমরা যেন তাদের বাণীর আলোকে উদ্বুদ্ধ হয়ে তোমার বিবি ভাজন যিশুর অন্তর পরিচয় পেতে পারি, তাকে আমাদের জীবন গুরু বলে বরণ করে নিতে পারি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে কে পিতা, তিনি জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বরূপে যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ, প্রবক্তা দানিয়েলের গ্রন্থ। রাত্রিকালীন একটি দিব্য দর্শন আমি যখন দেখছিলাম, এমন সময় আমি দেখতে পেলাম কয়েকটি সিংহাসন সামনে রাখা হলো, আর অতি বৃদ্ধ একজন এসে বসলেন। তার পোশাক তুষারের মতোই সাদা, তার মাথার চুল বিশুদ্ধ পশমের মতো, অগ্নিশিখা দিয়ে তৈরি তার সিংহাসন, আর সে সিংহাসনের চাকা গুলিও জ্বলন্ত আগুনের। তার সামনে থেকে উৎসারিত একটি আগুনের নদী বয়ে যাচ্ছিল, লক্ষ লক্ষ কারা যেন তাঁর সেবা করছিল, আর কোটি কোটি কারা যেন তাঁর সামনে দাঁড়িয়েছিল। এবার একটি বিচার সভা বিচারে বসলো, আর সামনে খোলা হলো সমস্ত গ্রন্থ। রাত্রিকালের সেই দিব্য দর্শন আমি যখন দেখছিলাম, এমন সময় আমি দেখতে পেলাম কোন মানব পুত্রের মতো কে যেন একজন আসছেন আকাশের মেঘে পরিবৃত হয়ে। তিনি সেই অতি বৃদ্ধের কাছে এগিয়ে এলেন, তার সামনে তাকে নিয়ে যাওয়া হলো। তখন তাকে দেওয়া হলো সমস্ত প্রভুত্ব, মহিমা ও রাজত্ব, যাতে সমস্ত জাতি গোষ্ঠী ও ভাষার লোক তাঁরই সেবা করে। তার প্রভুত্ব শাশ্বত প্রভুত্ব, তা লোক পাবার নয়, তাঁর রাজত্ব কোনোদিন বিনষ্ট হবার নয়। এই হলো প্রভুর বাণী। ধ্যান গীতি, ও গো ভগবান বিশ্বরাজ বিশ্বপ্রভু তুমি। ভগবান রাজত্ব করেন উল্লাস করুক ধরণী, উৎফুল্ল হোক সাগরের যতদিন, তিমির মেঘমালায় বেষ্টিত তিনি, ধর্ম আর ন্যায়ের উপর প্রতিষ্ঠিত তাঁর সিংহাসন। ভগবানের আবির্ভাবে সে বিশ্বপ্রভুর আবির্ভাবে গিরিমালা মোমের মতোই হয় বিগলিত। ভগবান তিনি কত ধর্মময়, আকাশ মন্ডল সকলকে জানায় সেই বাণী। তিনি কত মহিয়ান, সেই সত্য প্রত্যক্ষ করে সমস্ত মানুষ, তুমি ভগবান বিশ্বপ্রভু পরাত্পর তুমি, সর্বদেবতার কত ঊর্ধ্বে তোমার আসন। ধ্রুব ভগবান
দ্বিতীয় পাঠ সাধু পিতরের দ্বিতীয় ধর্ম পত্র। প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের মহাশক্তি ও তার সেই মহা আগমনের কথা তোমাদের জানাতে গিয়ে আমরা বিপুলভাবে সাজানো কোনো গল্পের আশ্রয় নেইনি, না আমরা নিজেদের চোখে তার মাহাত্ম্য প্রত্যক্ষ করেছিলাম। কারণ সেই অপরূপ মহিমার গভীর থেকে ধ্বনিত সেই কণ্ঠস্বর যখন তার কাছে ভেসে এসে বলে উঠেছিল, এ আমার প্রিয় পুত্র, আমার একান্ত প্রিয়জন, এ আমার পরম প্রীতিভাজন, তখন তিনি পিতা পরমেশ্বরের কাছ থেকে সম্মান ও মহিমায় লাভ করেছিলেন। স্বর্গ থেকে ভেসে আসা সেই কণ্ঠস্বর আমরা নিজেরাই শুনেছিলাম তার সঙ্গে যখন আমরা ছিলাম সেই পবিত্র পর্বতে। এই ঘটনা আমাদের কাছে প্রবক্তাদের বাণীতে আরও সুনিশ্চিত করে তুলেছে, তোমরা ভালোই করবে যদি সেই বাণীর প্রতি তোমরা মনোযোগী থাকো। যদি তোমাদের কাছে তা হয়ে থাকে অন্ধকারে জ্বলন্ত প্রদীপের মতো, যতক্ষণ না ফুটে উঠে দিনের আলো, যতক্ষণ না তোমাদের অন্তরে জেগে উঠে প্রভাতী তারা। এই হলো প্রভুর বাণী বন্দনা। কণ্ঠস্বর বলে উঠল, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, তোমরা এর কথা শুনো। সাধু মথি রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। যিশুর বিম্বিত জাকব ও জাকবের ভাই যোহনকে সঙ্গে নিয়ে একটি উচ্চ পাহাড়ের উপর এমন এক জায়গায় তাদের নিয়ে গেলেন যেখানে তারা একটু নিরিবিলিতে থাকতে পারবে। সেখানে তাদের সামনে তার চেহারা হঠাৎ কেমন রূপান্তরিত হয়ে গেল। তার মুখ সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল, তার পোশাক হয়ে উঠল আলোক শুভ্র। তখন হঠাৎ শিষ্যদের সামনে দেখা দিলেন মসি আর এলিয়া, তারা যিশুর সঙ্গে কথা বলতে লাগলেন। তখন ভিতর যিশুকে বললেন, প্রভু ভালোই হয়েছে আমরা এখানেই আছি, আপনার ইচ্ছা হলে আমি এখানে তালপালা দিয়ে তৈরি তিনটি তাঁবুর ব্যবস্থা করতে পারি, আপনার জন্য একটি, মসির জন্য একটি, আর এলিয়ার জন্য একটি। তিনি তখনও কথা বলছেন, সেই সময় হঠাৎ একটি উজ্জ্বল মেঘ এসে তাদের দেখে ফেলল, আর সেই মেঘের ভেতর থেকে কার যেন কণ্ঠস্বর বলে উঠল, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, এ আমার পরম প্রীতিভাজন, তোমরা এর কথা শোন। এই কথা শুনে শিষ্যেরা ভীষণ হয়ে পেয়ে মাটির উপর উপরে হয়ে পড়লেন, কিন্তু যিশুর কাছে এসে তাদের স্পর্শ করে বললেন, ওঠো তোমরা ভয় পেও না। তারা তখন চোখ খুলে সেখানে যিশুকে ছাড়া আর কাউকে দেখতে পেলেন না। পাহাড় থেকে নেমে আসার সময় যিশু তাদের এই আদেশ দিলেন, যতদিন না মানব পুত্র মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়ে ততদিন এই দিব্যদীপ দর্শনের কথা তোমরা কাউকেও বলো না।
প্রভুর মঙ্গল সমাচার। আমাদের মুখ ভালো জিনিস খাইতে পছন্দ করে, আমরাও সুন্দর জিনিস শুনতে পছন্দ করি, আর আমাদের চোখ কি দেখতে চায়? বিশ্রী জিনিস, বিশ্রী মানুষ না? আমাদের চোখেও যখন কিছু সুন্দর করে আমরা ওইটার প্রতি আকর্ষিত। আজকে যিশু শিষ্যদের কাছে তার সৌন্দর্য দেখা, ঈশ্বরের সৌন্দর্য, আর তারা এতো পরিতৃপ্ত হন যে আর চিন্তা নেই যে অন্য কিছু করতে হবে বা তাদের ব্যবস্থা কি, তাদের কি কি লাগবে না। যিশুর এই সৌন্দর্য দেখে তাদের জন্য এটা যথেষ্ট হলো। আর এর জন্য পিতর বলেন, যিশু আপনার জন্য, মসির জন্য, এলিয়ের জন্য আমরা তাঁবুর ব্যবস্থা করব, কারণ এখানে আমরাও থাকতে চাই। পিতর থাকতে চান, কিন্তু তার জন্য তাঁবুর ব্যবস্থা করতে চিন্তা করেন না, শুধুমাত্র যেন যিশুকে পাইতে পারেন তার চিন্তাই। আরেকটি ঘটনা আছে পুরাতন নিয়মে, যেটা এই ঘটনা বোঝার জন্য আমাদের সাহায্য করে। আইতা হলো এরকম, মসি অনেকবার ঈশ্বরের কাছে যেতেন, তার সাথে কথা বলতেন। একদিন কিন্তু মসি ঈশ্বরকে বলেন, আমি আপনার মুখ দেখতে চাই, আপনার মুখ দেখতে চাই। ঈশ্বরের সাথে কিন্তু কথা বলতেন, তবু তার মুখ দেখার সম্ভব ছিল না, কিন্তু এই অনুরোধ করেছেন তাহলে মসি। এটা আপনারা পাবেন যাত্রা পুস্তক তৃতীয় অধ্যায় বাইবেল, ওখানে হ্যাঁ বাড়িতেই আবার গিয়ে তাহলে একটু পড়বেন। মসি তাহলে এটা চেয়েছিলেন ঈশ্বরের মুখ দেখতে। ঈশ্বর কি বলেছেন? মুখ দেখতে দিলেন, তার মুখ দেখতে দিলেন? ঈশ্বর বলেছেন মসিকে, না আমি এটা দিতে পারবো না, কারণ যেদিন তুমি আমার মুখ দেখবে ওই দিন মরে যাবে। আমি শুধু আমার পিঠ তোমাকে দেখতে দিব, তোমার সামনে পার করবো, আর তুমি আমার পিঠ দেখতে পারবে। আচ্ছা, এটার অর্থ কি? এটা মানে কি? কেন ঈশ্বর মসিকে তার মুখ দেখাতে চাননি, আর কেন মারা যাবে মসি যদি তার মুখ দেখতে? কি এত এত বেশি বা এত কি সমস্যা ছিল? কারণ তা হলো যে ঈশ্বরের মুখ এত সুন্দর বা এত আশ্চর্য যে মসি এটা সহ্য করতে পারবেন না যে আবার এই অবস্থায় থাকতে হবে। ঈশ্বরের মুখ আমরা যদি দেখতে পাই, আমরা সাধুপলের মতো বলব, আমার কাছে এই সব কিছু ময়লা, আমার কাছে এই সব কিছু অর্থহীন, আমার কাছে এত কিছু বিনামূল্য, এটাই কোনো কিছুই না, গোবরের মতো। এটা হলো সাধু সাধীদের অভিজ্ঞতা। অনেক সাধু সাধী মিস্টিক এক্সপিরিয়েন্স, মানে মিস্টিক অভিজ্ঞতাও করেছে, ঈশ্বরের এই অস্তিত্ব, তার উপস্থিতি ভোগ করেছে, আর এর জন্য তাদের কাছে জগতের সম্পদ, মানুষদের ভালোবাসা বা অন্য কিছু তাদের কাছে কোনো মূল্য নাই, শুধুমাত্র তাদের সম্পদ ছিলেন ঈশ্বর, যিশু। আমি তাহলে আশা করি আমরা এই অভিজ্ঞতাও করতে পারব। প্রত্যেক রবিবার যখন আমরা গির্জায় আসি তখন এই অভিজ্ঞতাও করার কথা, যিশুর সুন্দর কথা শুনি আমরা, এই কথা তার শিক্ষা
অতুলনীয়, কোনো বই আপনারাও পাবেন না। যান অন্য ধর্মের বই পড়তে, হ্যাঁ গীতাবলী কোরআন যাই হোক না কেন, যিশুর এই শিক্ষা, যিশুর এই সুন্দর কথা, এইটা এই মিষ্টি কথা, এই আশ্চর্যের কথা, আশ্চর্যের কাজ অন্য কোথাও পাবো না। কোথায় পাবো? অনেক গল্প। হ্যাঁ সাধু পিতর কিন্তু আজকে প্রথম পাতে কি বলেন, আমাদের বিশ্বাস গল্পে গল্পের উপর নির্ভর করে না। আমরা গল্প শুনে বিশ্বাস করেছি তা নয়, আমরা নিজেরা শুনে, নিজেরা অভিজ্ঞতা করে, নিজেরা ওখানে ওই পর্বতে ছিলাম যিশুর সাথে, যখন ওই মেঘ থেকে কন্ত স্বর শোনানো হল, এই আমার পুত্র, এই আমার একান্ত প্রিয়জন, তার কথা শুন। এটা আমাদের বিশ্বাসের রহস্য, ঐতিহাসিক বিশ্বাস, হ্যাঁ আসল বিশ্বাস। আমরা বিশ্বাস করেছি কারণ অনেকে এখন সাক্ষী দিয়ে গেছে, তাদের জীবনও যিশুর মতো বিসর্জন করেছেন এই বিশ্বাসের জন্য। আর আমরা এটার জন্য আশা করি অনুপ্রেরণা পাবো, আমরাও যেন প্রস্তুত থাকবো যিশুর কথা মতো, যিশুর শিক্ষার মতো যেন সাক্ষীও দিতে পারি। আসুন তাহলে আমরা এই সৌন্দর্য যেন আমাদেরকেও রূপান্তরিত করেন। মসি যখন ঈশ্বরের সাথে দেখা করতেন তখন নাম তো পাহাড় থেকে, আর তার মুখও সাদা, উজ্জ্বল, অন্যরকম, মানুষ তার কাছে ও যেতে পারত না কারণ সে নিজেও রূপান্তরিত হতেন। আমরা যেন গির্জা করার পর আমাদের মুখ শুধুমাত্র নয়, আমাদের কথা, আমাদের আচরণ যেন ঈশ্বরের রূপান্তর প্রকাশ করে, আমাদের জীবন যেন রূপান্তরিত করে, মিথ্যা যেন বাদ দিয়ে, সব খারাপ আচরণ, সব খারাপ ব্যবহার যেন বাদ দিয়ে আমরা যিশুর মতো জীবনযাপন করি, তাহলে মানুষ আমাদের দেখে অনুপ্রাণিত হবে, যিশুকেও চিনতে, যিশুকে ভালোবাসতে ইচ্ছুক হবে। এটা আমার আশা, আমার অনুরোধ আপনাদের কাছে যিশুর নাম। আসুন দাঁড়িয়ে আমাদের বিশ্বাস আমরা প্রচার করি। এক পরমেশ্বর সর্বশক্তিমান পিতা, স্বর্গ মর্ত এবং দৃশ্য অদৃশ্য সমস্তের সৃষ্টিকর্তায় আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি এক প্রভু যিশু খ্রিস্টে, যিনি পরমেশ্বরের একমাত্র জাত এবং সর্বযুগের পূর্বে পিতা হতে জনিত, পরমেশ্বর হতে পরমেশ্বর, জ্যোতি থেকে জ্যোতি, সত্যেশ্বর হতে সত্যেশ্বর, তিনি জাত সৃষ্ট না, পিতার সঙ্গে অভিন্ন স্বরূপ, তার দ্বারা সমস্তই হল সৃষ্ট। আমাদের মানব কুলের জন্য ও আমাদের পরিত্রাণের উদ্দেশ্যে স্বর্গ থেকে তিনি অবগ্রহণ করলেন এবং পবিত্র আত্মার প্রভাবে মারিয়ার ঘরে দেহ ধারণ করলেন এবং মানুষ হলেন। পন্থীয় বিলাতের শাসনকালে আমাদের জন্য তিনি ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যু যাতনা ভোগ করলেন ও সমাধিস্থ হলেন এবং শাস্ত্র অনুসারে তৃতীয় দিবসে পুনরুত্থান করলেন ও স্বর্গে আরোহণ করলেন। পিতা দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছে, তিনি জীবিত মৃতদের বিচারার্থে স্বর্গরূপে পুনরাগমন করবেন, তার রাজত্ব শেষ হবে না। আমি বিশ্বাস করি প্রভু জীবনদায় পবিত্র আত্মায়, যিনি পিতা পুত্র হতে সম্ভূত, পিতা পুত্রের সাথে সমভাবে আরাধিত গৌরবান্বিত, তিনি প্রবক্তাদের মধ্য দিয়ে কথা বলেছে, এক পবিত্র সর্বজনীন অপ্রেরিটিক মণ্ডলীতে আমি বিশ্বাস করি, আমি পাপ মোচনাতে এক দীক্ষা স্নায় স্বীকার করি এবং মৃতদের পুনরুত্থান শাশ্বত জীবনে প্রত্যাশা করি। আমি আসুন আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে তুলে ধরি। পৃথিবীর এই প্রবাস জীবনে আমরা যেন আমাদের সকল কাজকর্মে প্রভু যিশুর প্রেমের আদেশ পালন করতে পারি,
তারই আদেশে জীবনযাপন করে যেন তার মহিমার সহভাগী হতে পারি। এজন্যে প্রভুর কাছে আসুন আমরা প্রার্থনা করি। প্রভু যিশুর যাতনা ভোগ ও মৃত্যুর দ্বারা আমাদের জন্য অনন্ত জীবন অর্জন করেছেন। আমাদের জীবনে সকল দুঃখ কষ্ট অভাব অনটনের মধ্যেও যেন আমরা যিশুর উত্তম সাক্ষী হতে পারি। আসুন আমরা উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। যিশুর দিব্য রূপান্তরের ঘটনা ভগ্ন হৃদয় এবং হতাশাগ্রস্ত শিষ্যদের জীবনে নতুন আশা ও দৃঢ় মনোবলের সঞ্চার করেছিল। আমাদের বাস্তব জীবন পরিস্থিতিতে যিশুর জীবনাদর্শ যেন সর্বপ্রকার অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করতে সাহায্য করে। আসুন আমরা বিশ্বের প্রভুর কাছে প্রার্থনা করি। যে সমস্ত লোক প্রভু যিশুর প্রেমের শিক্ষাকে মানব সমাজে মিলিয়ে দেবার জন্য বিশেষভাবে আহূত হয়েছেন তাদের জন্য প্রার্থনা করি। পরিবর্তিত পরিস্থিতির মাঝে তারা যেন বিশ্বাস এবং সৎ কর্ম সম্পাদনে নিষ্ঠাবান এবং অবিচল থাকতে পারেন। আসুন আমরা উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। ইনি আমার প্রিয় পুত্র, তোমরা এর কথা শোনো। পরম পিতার এই বাণীতে গভীরভাবে বিশ্বাসী হয়ে আমরা যেন তার আলোকে জীবন কাটাতে পারি। আসুন আমরা উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। সৌন্দর্য ঈশ্বরের উপস্থিতি প্রকাশ করে আমরা প্রার্থনা করি যেন আমরা সুন্দর কথা সুন্দর কাজের মধ্য দিয়ে ঈশ্বরের ভালোবাসা মানুষদের কাছে প্রকাশ করতে পারি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো, মনে মনে আমাদের নিজের উদ্দেশ্য ঈশ্বরের কাছে তুলে দেবে। হে প্রেমময় পিতা, তোমার প্রথম পুত্রের মাধ্যমে আমাদের এই মিনতি সকল প্রসন্ন হয়ে গ্রহণ করো। তোমার পরম আত্মার দানে আমাদের জীবনকে আরো প্রেমময় ও আনন্দপূর্ণ করে তোল। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে।
সবাইকে দেওয়ার পরে সামনে রাখবো। প্রার্থনা করে যেন আমারও আপনাদের এই যজ্ঞ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। পরম পিতা, অনুনয় করি তোমায়, তোমার একমাত্র পুত্র যীশুর দিব্য রূপান্তরের গুণে আমাদের অর্ঘ্য পবিত্র হয়ে উঠু, যার উজ্জ্বল রূপের প্রভায় বিলীন হয়ে যাক সমস্ত পাপের খালি। বিশ্বপ্রভুরূপে তিনি যে যুগে যুগে বিরাজমান, প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করে আসুন। আমাদের বিশ্বপ্রভু ধন্যবাদ করি। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই করলাম কর। প্রভু যীশু তার সাক্ষী রূপে যে শিষ্যদের মনোনীত করেছিলেন, তিনি সেই দিন তাদের সামনে তার ঐশ্ব মহিমা প্রকাশ করলেন, তখন তাদের চোখের সামনে তার মানব দেহ যা আমাদের দেহের মতো দিব্যভিভায় উজ্জ্বল হয়ে উঠল। এইভাবে তিনি তাদের মনে গভীরতর আস্থা জাগাতে চেয়েছিলেন, তারা যেন তার ঘৃণ্য ক্রুশ মৃত্যু দেখে অবিশ্বাসে বিভ্রান্ত না হন। তার এই দিব্য রূপান্তর দেখিয়ে তিনি এই সত্যেরও ইঙ্গিত দিতে চেয়েছিলেন যে ঐশ্ব মহিমা তার নিজের দেখে তখন প্রকাশিত হয়েছিল, তা একদিন তার আধ্যাত্মিক দেহে অর্থাৎ ভক্তমণ্ডলীর মধ্যেও অপরূপভাবে বিরাজিত হবে। তাই হে পিতা, সকল স্বর্গদূতের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা এই পৃথিবীতে নিরন্তর তোমার বন্দনা করি, নিয়তই করি তোমার মহিমা কীর্তন।
কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত। পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বলল, নাও এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নূতন শাশ্বত সন্ধির পত্র, যা তোমাদেরও অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার স্মরণার্থে তোমরা এই অনুষ্ঠান সুবিশ্বাসের রহস্য ঘোষণা করি। সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র মণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের বিশপ জেরবার রোজারিও এবং যা যোগ সমাজের সাথে থাকে, তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলে। পুনরুত্থানের প্রত্যাশায় নির্বৃত্ত আমাদের ভাই বোনদের যারা এই সপ্তাহের মধ্যে মারা গেছে, এবং তোমার দয়ার আশ্রয় মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিবাহে তাদের স্থান অনুনয় করি। আমাদের সকলের প্রতি সদয় করো, আমাদের ধর্মপলি প্রত্যেকটা পরিবারকে আশীর্বাদ করো। যেন ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ, এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধির সঙ্গে আমরাও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য হই, এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পার তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। তারি দ্বারা, তারি সঙ্গে, তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে, হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারই সমস্ত মহিমা যুগ যুগান্তরে। ঈশ্বরের সৌন্দর্য দেখার জন্য সংগ্রাম করে আমরা পিতাকে বলে ডাকি। Oh, no.
সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে প্রত্যক্ষ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয় বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো, প্রসন্ন হয়ে তোমার ইচ্ছানুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, পরাজিত করছো যুগে যুগান্তরে। আমেন। প্রভু শান্তি আপনাদের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। Thank you.
সামনে যিশুর চেহারা হঠাৎ কেমন রূপান্তরিত হয়ে গেল। তখন হঠাৎ দেখা দিলেন মসি আর এলিয়ো, তারা যিশুর সঙ্গে কথা বলতে লাগল। আসুন প্রার্থনা করি। হে পরম পিতা, তোমার পুত্রের সেই দিব্য রূপান্তরের দিনে তুমি তার মহিমময় রূপ প্রকাশ করেছিলে। অনুনয় করি তোমায় যিশুকে প্রসাদ রূপে গ্রহণ করে আমরা যেন তার সমরূপ হয়ে উঠতে পারি। তার সেই দিব্য রূপান্তরের দিনে তার যে মহিমময় রূপ প্রকাশ পেয়েছিল আমরা যেন সেই গৌরবময় রূপে সহভাগী হতে পারি। বিশ্বপ্রভুরূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। দ্বিতীয় ঘোষণা, সামনে 12 তারিখ আমাদের প্রিয় পাদার এমিলিও স্পিনেলি প্রথম মৃত্যুবার্ষিকী, তার এই উপলক্ষে তাহলে আয়োজন করা হয়েছে ফুটবল খেলা শুক্রবার 11 তারিখ বাকরইলের মাঠে 9টা থেকে বিকাল পর্যন্ত। আর 12 তারিখ শনিবার আমাদের শ্রীখ্রিস্ট যা হবে ওখানে বড় ছাতাল, যেভাবে যেখানে হয় পাঁচকার দিনে আর বড় দিনে মিশার জন্য আসবেন ফাদার ফ্রান্সেসকো রাপাচোলি, টিমে সুপেরিয়র, তাহলে তিনি মিশা উৎসর্গ করবেন। মিশার পরে আমাদের কিছু আলোচনা হবে, যে ফাদার এমিলিওর কথা স্মরণ করব। আর ফাদার রাপাচোলি ও ইতালি থেকে নিয়ে আসতেছেন ফাদার স্পিনেলি খবর থেকে কিছু মাটি, আর আমরা ওই মাটি তাহলে ওখানে মিশার সময় রাখবো সামনে, কিন্তু মিশার পরে খবরের স্থানে ওখানে একটি জায়গা ব্যবস্থা করতেছি, ওখানে খবরের মতো রাখবো, স্মৃতির একটি জায়গা থাকবে ফাদার স্পিনেলি। তাহলে আমি সবার সহযোগিতা কামনা করি আর অবশ্যই সবার উপস্থিতি। তারপর দ্বিতীয় কথা, এই মাসে আমরা পালন করব যিশুর রক্ত আর দেহের পর্ব 27 তারিখে। ওই দিনে তাহলে আপনাদের ছেলে মেয়েদের প্রথম কমিউনিয়ন যারা প্রার্থী তাদের এই প্রথম কমিউনিয়ন প্রদান করা হবে। ওই 2 দিনের আগে তারা আসবে থাকবে আর প্রস্তুতি নিবে, আরও পাপ শিকারও হবে, আর তারপর ওই রবিবারে আমরা তাদের প্রথম কমিউনিয়ন দিব। তাহলে আশা করি ওই দিনের জন্য আপনারা সাদা কাপড়ের জন্য একটু ব্যবস্থা করবেন, যেহেতু তারা সুন্দরভাবে যিশুকে প্রথমবারের মতো খ্রিস্ট প্রসাদের গ্রহণ করতে পারে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। খ্রিস্টের শান্তিতে ভালোবাসায় জীবন যাপন করি। সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য, আর তাহলে সুন্দরভাবে এই দিনে আর প্রত্যেক দিন খ্রিস্টীয় জীবন যাপন করে যান। যিশু প্রণাম।